হচ্ছে আমাদের একটা বহুদিন পর আমার একটা স্বপ্ন পূরণ হবে, অনেক দিনের বহু দিনের কয়েক বছরের পূরণ হবে, দেখা হবে বহুদিন পর ভিডিও বানাচ্ছি আবার, ঠিক আছে? লোকে যদিও পছন্দ করে না ভিডিও দেখতে, তাও যাই হোক বানাচ্ছি ভিডিও, কারণ আমার বাড়ি শিফট হচ্ছিলো একদিন, তাই একটু কাজ ছিল, আর তাছাড়া আমারও একটু ল্যাদ লাগছিলো বানাতে, ওই জন্য আমি আর বানাইনি একদিন ভিডিও। যাই হোক, আজকে অনেকদিন পর একটা ভিডিও বানাচ্ছি, আর আমার খুবই একটা খুশির সময় এটা, শুধু আমারই নয়, আমার বাকি টিমেরও বিশাল খুশির, আমার চেয়ে খুশি তো আমার বেশি টিম, ক্যামেরার পিছনে পাগলামি করছে। যাই হোক, তো আজকে এর আগে আমি যখন 7.5 ডবল 0 কিনেছিলাম তখনও আমার প্রচণ্ড খুশি হয়েছিল, তো এতদিনে ড্রিম ক্যামেরা কেনা হলো এতদিনে, তো আজকে আমি সেটারই আনবক্সিং রিভিউটা এখন দেবো না, রিভিউ আমি পড়ে দেবো, কিন্তু আজকে আনবক্সিং হবে, ঠিক আছে? তো চলিয়ে শুরু করতে হ্যাঁ আজকা ছিল। এখানে আমাদের কাছে Z6 বক্স আছে, যেটা তোমার ফুল কিটটা 2470 প্লাস FTZ কিট অ্যাডাপ্টার যেটা আছে সেটা, তো এটা খোলা হোক। তিনটে আলাদা কন্টেনার আছে এটার, যেহেতু এটা আমার দোকানে অলরেডি খোলা, সেই জন্য এরকম এই যে এইসব খোলা রয়েছে। যাই হোক, ফার্স্ট বার করতে হবে 2470, এছাড়া FTZ, আর এটা মেন ইউনিটটা, এছাড়া বক্স সাইডে থাকুক। ফার্স্ট আমরা স্টার্ট করব FTZ দিয়েই করি। এটা আসছে তো, FTZটার আমি প্যাকিং দেখে অবাক হয়ে গেছি, এইটুকু প্যাকিং কেন, এছাড়া একটা পাউচও দেয়নি। যাই হোক, কিন্তু কাজ ভালো করে করে, নো ডাউট। এই সাইডটা জেড মাউন্টের, এই সাইডটা এফ মাউন্ট, এরপরে 2470 আসছে। 2470-র সাথে দিচ্ছে একটা পাউচ, যে পাউচটা আমি এখনও খুলিনি। যাই হোক, এটা খুলে আর লাভ নেই এখন। এই সাইডে দেয় হুড, আসলে এত ইউটিউবে ভিডিও দেখেছি এর আগে আনবক্সিংয়ের, যার এখন আনবক্সিং করছি সবই জানা আছে কী দেবে না দেবে। এটা হচ্ছে মেন 2470, নিকনের এটা আর কিছু স্পেশাল ফিচার্স দিয়েছে এটাতে, যেমন তোমার F4, এটা কনস্ট্যান্ট F4, তাছাড়া তোমার S লেন্স, তার জন্য শার্পনেস একটু বেশি, আর এছাড়া এটার একটা এক্সট্রা ফিচার্স আমি দিয়েছে, যেটা আমি কালকে জানলাম, সেটা হচ্ছে এর যে ফোকাস রিং, এই ফোকাস রিংটা আমরা নিজেদের মতন কাস্টমাইজ করতে পারি, চাইলে এটা ফোকাসও ইউজ করতে পারি, অ্যাপারচার, ISO এগুলোও ইউজ করা যেতে পারে এটার জন্য। কোয়ালিটি তো খুবই ভালো, আমি ইউজ করে দেখেছি, গুড লাগালে এটার বিশাল সাইজ হয়। এটাও সাইডে থাকুক, এবার আসি আমাদের মেন হিরোতে, আমাদের নিকনের স্ট্র্যাপ। এই স্ট্র্যাপটা পাওয়ার জন্য আমরা মরে গেছিলাম, এই স্ট্র্যাপটা কবে হওয়ার দিনে পাবো আমরা, এটা XQD-র কার্ডের, এগুলো তো পেপার ওয়ার্কস, যেগুলো জীবনে কেউ পড়িনি কোনো দিন, আর অর্ধেক জিনিস জানিও নি। যাই হোক, এটা একটা চিপের বক্স, এর ভেতরে দেওয়া থাকে মেনলি চার্জার, ব্যাটারিটা অলমোস্ট সেম আছে 7500-এর মতনই, কিন্তু এটা হচ্ছে বি, ENL-15B, আমারটা হচ্ছে ENL-15A, যেটা
7500 আছে। এর সাথে আরেকটা ব্যাটারি আসবে এক মাস পর, ওটা ফর্ম ফিল আপ হয় রেজিস্টার। এটা ইউএসবি একটা কেবিল দেওয়া রয়েছে, পাওয়ার অ্যাডাপ্টার, যেটা পাওয়ার কেবিল যেটা অ্যাডাপ্টারের। আর এছাড়া তারের কানেকশানের জন্য কিছু একটা দেওয়া থাকে। এটা এবার হচ্ছে মেন বডি, যেটার জন্য সবাই বসে থাকে, আমি বসেছিলাম একদিন। এইটা বডিটা, সেন্সরটা সাধারণ। আর ইলেকট্রনিক ভিউ ফাইন্ডার, উপরে সেকেন্ডারি স্ক্রিনও আছে। এর ফোকাসটা খুবই ভালো, জয়স্টিক দেওয়া আছে। এটা কিছুটা এর ডিজাইনটা, সুইচ ডিজাইনগুলো কিছুটা হচ্ছে আগেকার যে 7500 বা 3 সিরিজ এগুলোর মতন একটু, যে এখানে এটা দিয়ে হচ্ছে তোমার চেঞ্জ করা যায় কোন ইয়েতে কোন ফাস্টে তোলা হবে, কত ফাস্ট ইয়েতে ফ্রেম রেট হবে সেটা এখান থেকে সেটিং করা যায়। তারপরে টাইমার সেট করা যায়, মেনুটা এখানে আছে, এগুলো আগে ছিল এখানে। এই দুটো যেমন 7500 বা 7 সিরিজে বা 750 থাকে, সেই রকমই আছে এখানে, ওইটা করা হয়েছে। এই এইটা দেওয়া হয়েছে যদি ভিউ ফাইন্ডার অন করতে চাই অর ডিসপ্লে অন করতে চাই, যেটা আমি অন করতে চাই সেটা দিয়ে অন করতে পারি। যদি এটা অন থাকে, মানে যদি ভিউ ফাইন্ডার অন থাকে, তাহলে ভিউ ফাইন্ডারই সব দেখাবে, ডিসপ্লে পুরোপুরি অফ থাকবে। এমনকি ফটো আমি যদি দেখতেও চাই তাহলেও আমাকে ভিউ ফাইন্ডারই দেখতে হবে। ডায়াল যা আছে তাই আছে, আগেরবারের খালি একটা নিচের যে ডায়াল থাকে নর্মাল DSLR সেটা নেই, যেহেতু এখানে দিয়ে দিয়েছে সেটা কোন FPS তোলা হবে। এক্সকিউটিভ কার্ড দেওয়া রয়েছে, এক্সকিউটিভ কার্ড স্লট প্রচণ্ড দামি আনফর্চুনেটলি, একটা কার্ড রিডারের দাম 1500 টাকা কম করে। আর ফাংশন বাটন আছে দুখানা, নিজের মতন কাস্টমাইজ করা যায়, আমি করে নিয়েছি অলরেডি। সেন্সারটা এটা অসাধারণ, ফলো ফোকাসটা অসাধারণ জাস্ট। এটাতে এখনও অনেক কিছু বাকি আছে করা, সেগুলো করা হবে কিছুদিনের মধ্যেই, হয়তো কাল পরশুর মধ্যেই করে নেওয়া হবে। এটা হচ্ছে ফুল বডি। তো এটা এতক্ষণে লাগানো হলো, এটাতে ব্যাটারি ম্যাট্রি সব সেট করলাম, এখনও স্ট্র্যাপ ম্যাপ লাগানো বাকি আছে, চিপ লাগানোই ছিল আগে থেকে। তো ফোকাস অসাধারণ, 273টা ফোকাস পয়েন্ট সবাই জানে। আর এছাড়া তোমার 12 FPS, যেটা শুনতে খুবই ভাল লাগে। আর আই ফোকাস আছে, কিন্তু আই ফোকাস খালি ফটোর ক্ষেত্রে কাজ করে, ভিডিওর ক্ষেত্রে কাজ করে না, ভিডিওর ক্ষেত্রে ফেস ডিটেকশনটা কাজ করে। আর তোমার সাউন্ডটা দেখে নাও তো, ফাস্ট খুবই, 12 FPS। যদিও আমার 12 FPS দরকার পড়বে না কোনো দিন। আর এছাড়া তোমার ISO পারফরমেন্স যথেষ্ট ভালো, আমি এখনও অবধি 6400-8000 অবধি গেছি ISO, দেখলাম টেস্ট করে কাল থেকে। তো অসাধারণ, খুব ভালো লাগলো আমার। আর এমনি ফোকাস টোকাস খুব ভালো, জয়স্টিক আছে তার জন্য ফোকাস পয়েন্টগুলো মুভ করতে সুবিধা, সেকেন্ডারি ইয়েটাও রয়েছে ওখানেই দেখা যায়। এছাড়া মিররলেসের যেটা মেন ফেসিলিটি, যে ভিউ ফাইন্ডার, ইলেকট্রনিক ভিউ ফাইন্ডারই সব দেখিয়ে দেয় যে কী ফটো আসবে না আসবে। আমরা যদি পিকচার কন্ট্রোল চেঞ্জও করি, যেমন যা চেঞ্জ করবো যেমন ফিল্টার ইউজ হয় সেরকম দেখাবে ওটা। আর সেটিং চেঞ্জ করলেও সেরকম, যদি কোনো ইয়েটা কাস্টমাইজ করা হয় কোনো পিকচার কন্ট্রোলকে, তাহলে সেটার জন্য আলাদা করে হয়ে যাবে। তো আর কি বলবো, কনস্ট্যান্ট F4 চলছে, এখন দেখা যাক কতটা কী ভালোভাবে কাজ হয় না হয়, মানে কাজ তো ভালোভাবে হবে, কিন্তু মানে কতটা কী ভালোভাবে আমরা ইউজ করতে পারি ভিডিওর ক্ষেত্রে দেখা যাক। পরের ভিডিওতে আবার দেখা হবে, যদি এটার রিভিউ দিতে পারি, আবার অন্য কোনো জিনিসেরও রিভিউ দিতে পারি বা আনবক্সিং করতে পারি। তো এখনকার জন্য টাটা, চললাম। লাইক শেয়ার সাবস্ক্রাইব তো বলবো না করতে, কারণ ওটা এমনিতেও কেউ করে না, ঠিক আছে। আর এমনিতে আমি বোর হয়ে গেছি, ভালো লাগছে না, এমনি ল্যাদ লাগছে, ঠিক আছে, ছেড়ে দিলাম। আজকের মতন এতটাই থাকুক।